বিশ্বকাপ ফাইনালে 72 ঘন্টা না পেরোতেই পিএসজিতে ফিরে চমকে দিয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। তারপরের দিন যোগ দেন নেইমার জুনিয়র। আগামীকাল লিগ ওয়ানের ম্যাচে স্কারবার্গের বিপক্ষে ম্যাচের খেলার জোরালো সম্ভাবনা আছে তাদের। তবে থাকছে না লিওনেল মেসি, থাকবেন কি করে, তিনি তো এখন ক্লাবেই যোগ দেননি। বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ায় আর্জেন্টাইন এই ফরোয়ার্ডকে বাড়তি ছুটি দিয়েছে পিএসজি, তাই এখনও আর্জেন্টিনাতেই আছেন তিনি, উদযাপন করছেন বড়দিন, নতুন বছরেও নিজ বাড়িতে থাকবেন তিনি। তাহলে মেসি পিএসজিতে ফিরবেন কবে, তা জানতে কৌতূহলের শেষ নেই। অবশেষে পিএসজির কোচ ক্রিস্টোফো গালথিয়ের পরিষ্কার করেছেন সবকিছু, আগামী 2 বা 3 জানুয়ারি পিএসজিতে ফিরবেন মেসি। সবকিছু ঠিক থাকলে আগামী 11 জানুয়ারি অর্জের বিপক্ষে ম্যাচে দেখা যেতে পারে তাকে। ক্রিস্টোফার গালথিয়ের বলেন, মেসি বিশ্বকাপে বড় সময় কাটিয়েছে, তার জয় এবং আর্জেন্টিনার উদযাপনের কারণে তাকে 1 জানুয়ারি পর্যন্ত ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা। আগামী 2 বা 3 জানুয়ারি সে আমাদের সঙ্গে যোগ দেবে।